এক অকুতোভয় সৈনিকের বীরত্বপূর্ণ আত্মত্যাগ, পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে আগুন লাগার পরও যুদ্ধ বিমানকে নিয়ে যান নদীতে স্কোয়াড্রন লিডার আসিফ জাওয়াত। এক নজর দেখতে মানিকগঞ্জে ভিড়। ও যদি আগেই চাইলে বের হয়ে যেতে পারতো, তাতে মানুষের জানমালের ক্ষতি হইতো। আকাশ সীমা রক্ষার জন্য তার যে অবদান, এটা জাতি চিরদিন স্মরণ করবে। মেনে নেওয়া যায় না যে এমন একটা ছেলে মায়ের বুক খালি করে চলে গেছে। যদি ভালোভাবে পরীক্ষা করতো তাহলে মনে হয় এরকম দুর্ঘটনার শিকার হতো না। ঢাকায় বিমানবাহিনীর বাসার খাঁটিতে সহকর্মী ও সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে মিয়াফরোজা মৌটুসি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হজযাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি। প্রক্রিয়া চলছে বলছে হজ অফিস। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন 2,000-এর বেশি মুসল্লি। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র বিমোচন, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। আরও একটি হিট ওয়েভের পূর্বাভাস, এবার বিদ্যুতের ঘাটতি হলে শুধু গ্রামে নয়, ঢাকায়ও হবে লোডশেডিং বলছে বিদ্যুৎ বিভাগ। জ্বালানি আমদানিতে ডলার সংস্থানই চ্যালেঞ্জ। এবং টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে MRT লাইন 6। মাত্র 48 মিনিটে যাওয়া যাবে কমলাপুর। উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে নতুন পথে চলছে সম্ভাব্যতা যাচাই। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট। অবতরণের পরপরই হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি। সকাল 8:40-এর দিকে এই ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা কার্যক্রম। 9:15-এর দিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানটি সরিয়ে নিলে পুনরায় বিমান চলাচল শুরু হয়। বিমানটির হাইড্রোলিক বিকল হওয়ায় এমন ঘটনা বলছে সিভিল এভিয়েশন। কেবিন ক্রু সহ মোট 168 জন যাত্রী ছিল এতে। অন্য প্রসঙ্গ, সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন করে মানুষের জীবন মানের উন্নয়ন করা হবে। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন সরকার প্রধান। বলেন, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের সম্পূর্ণ হলে লাভবান হবেন কৃষকরাও। বাবুল হোসেনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সাধারণ ছুটির দিনের চেয়ে শুক্রবারের দিনটি কিছুটা ভিন্ন আমেজে কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভোর 7:00 ঢাকা থেকে রওনা হয়ে সকাল 10:00 টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। পরে ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের নিয়ে বাবার সমাধির সামনেই দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। ছিল ফাতিহা পাঠের আয়োজনও। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন সরকার প্রধান। সেখানে তখন উপস্থিত আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন এই উদ্যোগে সম্পৃক্ত তৃণমূলের মানুষ। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সমিতির সদস্যদের অনুভূতি শোনেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, দারিদ্র বিমোচনে এখন সারা দেশেই গুরুত্ব বেড়েছে সমবায়ের, তাই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন সরকার প্রধান। যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে, আর কিছু আমরা রেখে দেব। আর জমির মালিকরা যারা তারাও ভাগ পাবে, যারা কাজ করবে শ্রম দেবে সেই কিষাণ কিষাণী তারাও একটা ভাগ পাবে, কারণ তাদেরকে দিতে হবে। আর আমাদের এই সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণ ক্রয় করা, মেশিনপত্রগুলিকে সেগুলি সংরক্ষণ করা এবং যথাযথ ব্যবহার করা, সেইভাবেই আমরা যদি করতে পারি আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না,
কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইট কাজে দেবে সবার, বলেন প্রধানমন্ত্রী। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে, সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। জাতির পিতার কন্যার হাতে সরাসরি শিক্ষার্থীরা পেলেন ল্যাপটপ, কেউ পেয়েছেন সেলাই মেশিন, কেউ পেয়েছেন বাইসাইকেল, আবার কারো হাতে কৃষি বীজ ও উন্নত মানের কবুতর তুলে দেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সামনের হিটওয়েভ পূর্বাভাস ঘিরে নতুন করে পরিকল্পনা করছে বিদ্যুৎ বিভাগ। প্রধানমন্ত্রীর নির্দেশে এবার শুধু গ্রামে লোডশেডিং নয়, বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনা হবে শহরেও। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ঘাটতিতে লোডশেডিং করা হবে ঢাকা ও আশেপাশের এলাকায়। জ্বালানি আমদানিতে ডলার সংস্থানই লোডশেডিং এর মূল সমস্যা বলে মনে করেন নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা। কাঠফাটা রোদের তেজ, লোহাওয়া, রেকর্ড ভাঙা গড়া তাপমাত্রায় দেশের ইতিহাসে নজিরবিহীন দাবদাহের দাপট ছিল এপ্রিলে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে যুক্ত হয় অসহনীয় লোডশেডিং। প্রচণ্ড খরতাপে গ্রামীণ জনপদে দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় চরম নাভিশ্বাসে দিন কাটে সাধারণ মানুষের। রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পরও মিলেনি স্বস্তি, কোনো কোনো দিন বিদ্যুৎ ঘাটতি ছাড়াই 3000 মেগাওয়াট। এখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসায় কমেছে বিদ্যুৎ চাহিদাও, তবে স্বস্তির এই সময় কতটা স্থায়ী হবে তা নিয়ে রয়েছে সংশয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, সপ্তাহখানেক পর আসতে পারে আরও একটি তাপপ্রবাহ, এতে শঙ্কা জাগছে ফের লোডশেডিংয়ের। গত 30 এপ্রিল এজাবৎকালে রেকর্ড 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দিনও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকে গ্রামের মানুষ। তাই ধরে নেওয়া যায় তাপমাত্রা বাড়লে এবারও হিমশিম খেতে হবে বিদ্যুৎ চাহিদা মেটাতে। সেক্ষেত্রে এবার আর আগের মতো গ্রামে টানা লোডশেডিং নয়, বরং গ্রাম শহরে ভারসাম্য আনতে চায় বিদ্যুৎ বিভাগ। যদি পাওয়ার না দিতে পারি তাহলে লোডশেড করতে হবে, এক জায়গায় লোড আরেক জায়গায় ব্যস্ত হবে। আমরা যেটা করতেছি এখন, আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো। আমরা এটাও বলছি প্রাইভেট সেক্টরকে তেলটা সময় মতো যোগান দেওয়ার জন্য, পিপিসিকে বলছি যে বাকিতে তেল দেওয়ার জন্য। এখানের মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায় তাহলে সমস্যা হতে পারে। তবে পরিকল্পনা যাই থাকুক, জ্বালানি আমদানিতে অর্থ না পেলে ফেসতে যাবে সব পরিকল্পনাই। যদি আমরা সময় মতো অর্থের যোগান দিতে পারি তাহলে কোনো সমস্যাই হবে না। আমরা এখন যথেষ্ট পরিমাণের পাওয়ার প্ল্যান হাতে আছে, ট্রান্সমিশন লাইন আছে, সব কিছু আছে। সব কিছুর জন্য যে ডলার দেওয়ার দরকার, যতটুকু দেওয়ার দরকার ফাইন্যান্স মিনিস্ট্রি দিচ্ছে না। বিদ্যুৎ খাতের জন্য যদি এইভাবে বলা হয় তাহলে তো তারা কখনোই আমাদেরকে নিরবিচ্ছিন্ন কিংবা কি বলে রিলায়েবল বিদ্যুৎ যতখানি প্রয়োজন তাহলে দিতে পারবে না। বর্তমানে দেশে 27,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সরবরাহ 16,000 মেগাওয়াট না ছাড়ানোর মূল কারণ জ্বালানি সংকট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি। হজ অফিস বলছে তাদের ভিসা প্রক্রিয়া চলমান। এদিকে সকাল থেকে এখন পর্যন্ত 2,000-এর বেশি মুসল্লি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। পাড়ি দিতে হবে 5,000 কিলোমিটার পথ, তাতে কি মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়, তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে রওনা করা হজযাত্রীরা। আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আশকোনার হজ ক্যাম্প। কাবা শরীফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজযাত্রীরা। শুরুতেই ভিড়টা কম হবে, যে কারণে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতেছি। ট্রাভেলসের মাধ্যমে যে সমস্ত কথাবার্তা ছিল আলহামদুলিল্লাহ তা আমরা এ পর্যন্ত
পুরোপুরি পাইছি। কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওনা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। তাই তো ফ্লাইটের কয়েক ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো, জানান এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। আল্লাহ পাক আমাদের সকলকে, সকল হাজি যারা যাচ্ছেন, সকলের হজটাকে যাতে কবুল করে নেন। তবে রয়েছে অল্প বিস্তর অভিযোগ, যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি হজ গাইডরা তাদের দায়িত্ব পালনের থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ চাইলেন অনেকে। বিভিন্ন কান্ট্রির সহযোগীরা কর্মীরা বিভিন্ন রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো হাজি যদি হারায় যায় তার লোকেশনটা ইন্ডিকেট করে তাকে পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করে। এই জায়গাতে বাংলাদেশের কর্মীদের আমরা খুব অভাব ফিল করছি। মোয়াল্লেমরা ঠিক সময় দিতে চান না, ওনাদেরকে সে গাইড করতে চান না, বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু বেশি আর কি। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনও 32,600 জনের ভিসা ইস্যু হয়নি। যদিও হজ অফিস বলছে ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে, সঙ্গে তাদের দাবি এবছর বেড়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। আমাদের টোটাল হজে গমনকারী হচ্ছে 80,355 জন, 51,529 ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। তার মধ্যে সরকারি মাধ্যমে 3,990 এবং বেসরকারি মাধ্যমে তাদের 47,539। হজযাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবে 9টি ফ্লাইটের মধ্যে দুপুর পর্যন্ত 5টি ফ্লাইটে 2,000-এরও বেশি যাত্রী ঢাকা ছেড়েছেন। সাফারে নয়, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন 6। দেশের প্রথম এই রেলের উত্তরার দিয়াবার স্টেশন থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে। এরই মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ লিমনের রিপোর্ট। নগরবাসীর স্বপ্নবাহন মেট্রো রেল হরদম চলছে উত্তরা থেকে মতিঝিল, বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে। এদিকে এমআরটি লাইন 6 নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে। পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেবার, তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্টরা। আমাদের প্রথম টার্গেটটা হলো টঙ্গী জাংশনটাকে কানেক্ট করা, যে পর্যন্ত আমরা যে এইভাবে আমরা চলে যেতে চাচ্ছিলাম, এখন যদি আমি এইভাবে টঙ্গীতে যেতে চাই তাইলে সেটা যাওয়া যাচ্ছে না। আপনি গুগল ম্যাপে গেলেই দেখবেন আমরা রেলওয়ে স্টেশন এবং টঙ্গী যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি, তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী পর্যন্ত নেওয়া হবে এই রেল। পরিকল্পনা টঙ্গী রেল স্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত এই পথে তৈরি হয়েছে বিআরটি, সঙ্গে আছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে, ফলে নতুন করে আরও একটি উড়ালপথ তৈরি করা দুরূহ হয়ে পড়েছে, যার জন্য রুট হবে কোনটি তা নিয়ে চলছে পরিকল্পনা। যদিও প্রাথমিক পরিকল্পনায় এখনই এই অংশের কাজে হাত দেওয়ার কথা ছিল না, তবে এবার দ্রুত এই পথে হাঁটতে চায় DMTCL। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে, শিগগিরই হবে চূড়ান্ত নকশা। মোটামুটি একটা রুট অ্যালাইনমেন্টে বসতে পারলে আমিও ব্যক্তিগতভাবে ফিজিবিলিটি আমরা দেখব, আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে তারা ওইটা ব্যক্তিগতভাবে দেখবে, তারপরে হয়তো একটা ব্যবসা আমরা ফার্দার ডিসিশনে আমরা বসতে পারব। এই পথটি যুক্ত হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে 48 মিনিট। স্বপ্নযাত্রার শুরু থেকেই ধীরে ধীরে যেন আস্থার প্রতিদান হয়ে উঠছে এই মেট্রো রেল। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে এর পরিধি, বাড়ছে যাত্রী চলাচল। তবে এই চলাচল আরও বেশি যাত্রীবান্ধব করতেই এখন নতুন নতুন নানা পদক্ষেপ নিচ্ছে DMTCL কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে মাছ মাংসের পাশাপাশি উত্তাপ রাজধানীর কাঁচা বাজারেও। 50 টাকার নিচে মিলবে না কোনো সবজি। পেঁপের কেজি ঠেকেছে সেঞ্চুরিতে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা, ডিমের ডজন ঠেকেছে 150 ঘরে, 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজার দেখে বোঝার উপায় নেই চাহিদার তুলনায়, রয়েছে সরবরাহে ঘাটতি।
তারপরও চড়াদামে কিনতে হচ্ছে সব ধরনের সবজি। মিরপুর শাহালি মার্কেটে 1 কেজি পেঁপে বিক্রি হচ্ছে 100 টাকায়। 100 টাকা পেঁপের কেজি চাচ্ছে তো, আসলে এটা আমার মনে হয় না যে এটা কোনো যুক্তিযুক্ত কথা। এটা রাজধানীর এই বাজারে 1 কেজি বেগুন কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 90 টাকা। করলা আর ঢেঁড়সের দাম পড়ছে 80 টাকা। 50 টাকার নিচে মিলবে না কোনো সবজি। দাম বৃদ্ধির জোয়ারে সপ্তাহ ব্যবধানে 50 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি ঠেকেছে 150 টাকা। ক্রেতাদের অভিযোগ, পণ্যের সঙ্গে বিক্রেতারা যেন বাজারে এনেছেন দাম বৃদ্ধির যুক্তির ভাণ্ডার। পেঁপেটা কিন্তু এখন সিজন না, একদমই আনসিজন। এটা শীতের মৌসুমে অনেক গাছ একদম ঝাইকা ধরে, আর এখন কিন্তু তেমন একটা ধরে না। সামর্থ্যের মধ্যে যেখানে 1 কেজি নেওয়ার কথা ছিল লিস্ট ধরা দিয়েছে, এখানে হয়তো আমি আধা কেজি কিনে নিয়ে যাবো। পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও। সপ্তাহের ব্যবধানে পাঙ্গাস আর তেলাপিয়া মাছের কেজিতে বেড়েছে 50 টাকা, বিক্রি হচ্ছে 220 টাকায়। পাবদার জন্য গুনতে হবে 500, আর চিংড়ির কেজি উঠেছে হাজারের ঘরে। কেজিতে 40-50 টাকা বেড়ে গেছে। আমরা তো মধ্যবিত্ত লোক, আমরা তো করার কিছুই নেই। গাঙ্গে নদীতে পানি মনি ময়লা হয়ে গেছে, আবর্জনা হয়ে গেছে, মাছ মুছ কম। বাজার মনিটরের যে সেল আছে তারা অকার্যকর হয়ে গেছে। মাংসের বাজারে গত সপ্তাহে 210 টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লারের দাম শুক্রবার সকালে উঠেছে 230 টাকায়। কেজি ওজনের সোনালি কিনতে গুনতে হচ্ছে 400 টাকা। সরবরাহ কমের কারণে দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। ডিমের ডজন ঠেকেছে 150 টাকায়। 200 টাকার নিচে তো ব্রয়লার মুরগি দাম বাড়ার পর আর কমতেই আছে না, সেক্ষেত্রে আমাদের জন্য অনেকই কষ্ট হয়ে যায়। একটা সিস্টেমে চললে জনগণ আমরা আর কি বাজার করে স্বস্তি পাবো। যেই জায়গায় আপনার মাল উৎপাদন হয় সেই জায়গার থেকে মাল দাম প্রতিদিন আপ ডাউন হয়। ডিমের দাম অনেক বেশি, 50 টাকা হালি নিচ্ছে। চারদিকে সবুজ বৃক্ষের বেষ্টনী, মাঝখানে 1100 মিটার প্রস্থের দিঘি। শীতে দিঘির জলে খুনসুটিতে মেতে উঠত পরিযায়ী পাখি। নওগাঁর আলতা দিঘি শালবনে এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করতেন পর্যটকরা, কিন্তু এখন তা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। সংস্কারের নামে কাটা হয়েছে 1000 গাছ। এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। গত 2 বছর আগেও শীতে এ দিঘির জলে ডানা ঝাপটাত, খুনসুটিতে মেতে উঠত নানা পরিযায়ী পাখি। এখানে টলটলে জলে বড় বড় পাতার মধ্যে ফুটত সাদা ও গোলাপি পদ্ম। অনাবিল প্রকৃতি আর দিঘির এ নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতেন নওগাঁর আলতা দিঘি শালবনে। এখন এর সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে 3টি প্রকল্প: ওয়াশ টাওয়ার নির্মাণ, দিঘি খনন ও আশপাশের অবকাঠামো নির্মাণ। এসব কাজ বাস্তবায়নে দিঘির চারপাশের 1102টি কাটা হয়েছে গাছ। তবে অভিযোগ রয়েছে এ সংখ্যার অন্তত 3 গুণ বেশি কাটা হয়েছে গাছ। আলতা দিঘি শালবন উন্নয়নের নামে 16 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, যে প্রকল্পে 2 পাশের শত শত গাছ কেটে ফেলা হয়েছে। আর এই গাছ কাটার কারণে এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে বলে মনে করছে পরিবেশবিদরা। বনের জীব বৈচিত্র্য যেটা সেটা নষ্ট হয়ে গেল, বনের প্রাণীরা পালিয়ে গেল। চতুর্দিকে গাছ ছিল আর কি, গাছ থাকার কারণে মানে পরিবেশটা অনেক সবুজ ছিল এবং নির্মল ছিল। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের এমন প্রকল্প নিয়ে যখন সমালোচনার ঝড়, তখন প্রকল্পের সুফলের রাত দিন স্বপ্ন দেখছে সংশ্লিষ্ট বিভাগ। আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই আলতা দিঘি আমাদের উত্তপ্তকরণের জন্য ধামুরহাট টোটাল এলাকাটাকে সাপার করতে হবে, এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে। ওই যে জায়গাগুলো গাছ কর্তন করে ফাঁকা হয়ে গিয়েছে, ওই জায়গাগুলোতে আমরা দেশীয় প্রজাতির চারা, যেমন মনে করেন যে জারুল, শিমুল, কদম ইত্যাদি প্রজাতির প্রায় 20-25 প্রজাতির চারা দ্বারা ওই এলাকাগুলোকে আমরা বনায়ন করে ফেলব। শালবনের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন কোনো প্রকল্প নেওয়া হলে তার বিরুদ্ধে সুপারিশ করার কথা জানায় জেলা প্রশাসন। যারা এই প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তাদেরকে সুপারিশ করব যে যাতে তারা আর এই প্রকল্প বাস্তবায়ন না করে। 43 একর আয়তনের এই আলতা দিঘিকে জাতীয় উদ্যান ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খেলার খবর। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা, অন্তর্কোন্দল, সিনিয়রদের ছুঁড়ে ফেলা ও অতিরিক্ত আত্মবিশ্বাস, দেশের নারী ক্রিকেটে চলছে ব্যর্থতার উপাখ্যান। অথচ বছরখানেক আগেও গল্পটা ছিল ব্যতিক্রম, কিন্তু বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারে প্রশ্ন উঠেছে নারী দলের সামর্থ্য নিয়েও। বিশ্লেষকরা বলছেন, সমস্যা আমলে না নিয়ে দিনের পর দিন তা জিয়ে রাখার নেতিবাচক ফল পাচ্ছে নারী ক্রিকেট। মাহবুব রিমনের রিপোর্ট। আরও একটা ক্লিন সুইপ, 5-on-5 হোয়াইট ওয়াশ, নারী ক্রিকেটে হচ্ছেটা কি? মুখে কথার তুম্বি ফোটালেও 22 গজে নেই তার কোনো প্রতিফলন। ম্যাচের পর ম্যাচ বাজে ব্যাটিং, অতিরিক্ত আত্মবিশ্বাস, যেন দেখার কেউ নেই।
অথচ গল্পটা একেবারে ভিন্ন ছিল গেল বছর। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে জয়, ওয়ান ডে আর টি টোয়েন্টি দুই ফর্মেটে মহাপরাক্রমশালী ভারতকে হারানো পাকিস্তানের দম্ভচূর্ণ। অথচ বছর না পেরুতেই মুদ্রার উল্টো পিঠ। অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে এগারো ম্যাচের সবগুলোতেই শুধু হারই নয়, প্রশ্ন উঠেছে সক্ষমতা নিয়েও। আমরা যে ধরনের ক্রিকেট খেলছি সেটা হচ্ছে ভয়ের ব্যাপার। খেলা দেখে মনে হচ্ছে যে আমাদের কোনো একেবারে মানহীন একটা ক্রিকেট আমরা খেলছি। আমাদের যে এখন যে পারফরমেন্স, এটা খুবই এম্বারেসিং একটা পারফরমেন্স। কিন্তু এটা এটা একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি, যাদের যাদের পেছনে যাদেরকে আইসিসিও গুরুত্ব দিচ্ছে, তারা যদি এইভাবে পারফর্ম করে, সামনে আমাদের এখানে বিশ্বকাপ হবে, আমরা যদি এইভাবে পারফর্ম করতে থাকি, এটা এটা মোটেই গ্রহণযোগ্য হবে না। এখানেই শেষ নয়, বর্তমান নারী দলে চলছে একজনের একচ্ছত্র আধিপত্য। বিশ্রামের অজুহাতে ছুড়ে ফেলা হচ্ছে সিনিয়র ক্যাম্পেইনার রুমানা জাহানারা সালমা সোপ্তা সুক্তারাদের। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত না করেই দলে অভিষেক করানো হচ্ছে এক কাদা নতুন মুখ। উচিত ছিল স্লোলি একজন একজন করে দলে পরিবর্তন নিয়ে আসা। আমরা বোধহয়, আমি জানি না কেন, হঠাৎ করে অনেক পরিবর্তন এসছে। এবং বোঝা যায় যে এই ধরনের পরিবর্তন আসার আগে পরিবেশটা কেমন ছিল, এখন বোঝা যায় যে অনেক খেলোয়াড়ই হয়তো খুব নেতিবাচক একটা এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে খেলতে হয়েছে। 2025 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখন অনিশ্চিত টাইগ্রেসদের। ব্যর্থতার এমন ধারা থেকে বের হতে না পারলে বাংলার নারী ক্রিকেটের সামনে অপেক্ষা করছে আরও বড় ভরাডুবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র বিমোচন, মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। এবং হজ যাত্রা শুরু হলেও এখনো ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি, প্রক্রিয়া চলছে বলছে হজ অফিস। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন 2,000-এর বেশি মুসল্লি। এই ছিল দুপুরের সময়, এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ মৌটুসি, বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।